Have this feeling, haven't felt for so long. Took a hold on me and won't let go. I've been sleeping, caught me off my guard. Good morning, Sylhet. Actually, আমাদের যে প্ল্যান ছিল সুনামগঞ্জ ব্লক করার, that's why আমরা সিলেটে এসে পৌঁছালাম. Then সিলেট যখন আসলাম, খালি হাতে ফিরে যাবো না. সিলেটে আলাদা একটি ব্লক করতে যাচ্ছি আমরা, সেই প্লেন নিয়ে কিন্তু মাঠে নামার, তবে বর্তমানে এখন সকাল 10টা, আমরা আমাদের ব্লক শুরু করে দিলাম. তো আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আমাদের যে প্রথম ডেস্টিনেশন হবে সেটা হবে যে শহরের মোড়, আমরা কয়েকটা মোড় ঘুরবো এবং ওখান থেকে কিছু ড্রোন ফুটেজ নিয়ে আপনাদেরকে নিয়ে চলে যাবো সোজা মাজারে. যদি এসকোপ থাকে ওখানে কথা বলবো, না হলে আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন. ফাইনালি আমরা চলে আসলাম জাফলং. হ্যাঁ বন্ধুরা, প্রকৃতির কন্যা হিসাবে সবার কাছে সুপরিচিত জাফলং. জাফলং সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত. ভারতের মেঘালয় গেছে জাফলং তার রূপের পর্সা সাজিয়ে দর্শনার্থীদের সামনে ধরা দিয়েছে. হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য জাফলং এবং লালাখা. হ্যাঁ, লালাখালে আমরা যাবো, বাট জাফলংয়ের সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপনা করে দেন আমরা এখান থেকে লালাখার উদ্দেশ্যে রওনা দেব. লালাখালের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে আসলাম লালাখাল ঘাটে. এখান থেকে নৌকা ঠিক করলাম. এখান থেকে নৌকা ঠিক করে আমাদের রওনা এখন লালাখালের ফুল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার. তবে বন্ধুরা, লালাখাল কিন্তু বিভাগীয় শহর সিলেট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত. আর এ সম্পর্কে আরও কিছু বলবো. আপাতত আমরা নৌকাতে উঠি, উঠে আমরা আরও সামনে যাই. বাট নৌকাতে ওঠার আগে বলি, এখান থেকে কিন্তু আমরা হরেক রকমের পানি দেখতেছি. পানির কালারগুলো এরকম হওয়ার কারণ হিসাবে যতটুকু জানতে পারলাম গুগল এবং ইন্টারনেট গেটে, যে পানিতে নাকি খনিজ পদার্থ আছে, যার কারণে পানির রঙগুলো এরকম নীল কালারের. হয়তো সামনে গেলে আরও কালার চেঞ্জ দেখতে পারবো. এরকম কালার আমি জীবনে দেখি নাই, একবারে নীল. কি বলবো আমি, পানির কালার দেখে তো আমি অবাক. আমি জাস্ট ছবিতে অথবা আপনারা ভিডিওতে যদি দেখেন, এর চেয়েও বেশি সুন্দর এখানে. ও মাই গড, জাস্ট আমি শিহরিত গাইস, কালারটা দেখেন. লালাখাল নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে, বিকজ আমি এখানে আসার পর আমি বিশ্বাসও করি নাই যে এত সৌন্দর্য আমি দেখতে পারবো. কেন জানেন, যে আমার চোখ আসলে লুবে পড়ে গেছে এখানে. পানির কালার এত জোস লাগতেছে, মানে বলার বাহিরে মনে হচ্ছে যে আসলে আমরা যে মনে করেন ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখে থাকি, ইন্টারন্যাশনাল ব্লগ, যেখানে ইন্দোনেশিয়ার বিভিন্ন ধরনের ফুটেজ আমরা দেখে থাকি, এর চেয়ে বেশি সুন্দর লালাখাল. দুপাশে পাহাড়ের মিতালি, মাঝখানে আপনার নীল রঙের পানি, এ যে কী এক অপরূপ দৃশ্য. তারপরে এখন বর্তমানে কিন্তু বিকাল প্রায় 4:30 বাজে, এর মানে সূর্যোদয়, বর্তমানে সূর্যাস্ত হচ্ছে. সূর্যাস্তের পাশে এই পাহাড়ের মিতালি, তারপরে যে পানির যে বিভিন্ন হরেক রকমের খেলা, সব কিছু মিলে আমাদের এই ব্লকটাকে সম্পূর্ণরূপে একটা বুস্ট এনে দিয়ে দিছে. সত্যি কথা বলতে আমি অনেক মুগ্ধ এবং আমি অনেক খুশি হলাম এতদিন পর একটা ব্লক করে আমার আত্মতৃপ্তি মিটছে, বিকজ এরপরে আপনারা আরও কিছু দেখতে পারবেন. তো যাই হোক, আপনারা আপাতত লালাখালের কিছু সৌন্দর্য উপভোগ করতে থাকুন. আমি শিহরিত, কিছু বলার ভাষা পাচ্ছি না. আমি আপনাদেরকে জাস্ট ড্রোনের শটটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ সৌন্দর্য এই লালাখালে আসলে লুকিয়ে আছে.
আমি সিলেটের অনেক জায়গায় গেছি, আমার কাছে বেস্ট প্লেস হলো যে সিলেটের লালাখাল। সত্যি কথা যেটা লালা খালের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, আপনাদেরকে সবচেয়ে বেস্ট সময় হবে আসার জন্য শীতকাল, বিশেষ করে মার্চের আগ অবধি। এর পরে যদি আসেন আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তবে যাই হোক, আমরা এখান থেকে চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। বাট যাওয়ার আগে আমরা ব্লগের ইতি টানবো। হ্যাঁ, ইতি টানারও পূর্বে একটা ভালো একটা কাজ করে যেতে চাই, সেটা হলো যে আমি রুহানের একটা সিগনেচার রেখে যেতে চাই সিলেট বিভাগে। বিকজ আমি নেক্সট, মানে আমার যে গোল সেটা হলো যে প্রত্যেকটা জেলাতে মিনিমাম হলো আমি 2-5টি করে বৃক্ষ রোপণ করবো, আমি আমার অর্থায়নে, আমার যতটুকু সাধ্য হই। তো এই কাজে যদি আপনারা অংশীদার হতে চান, যে যে জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, নিশ্চয় কমেন্ট করে জানাবেন। হয়তো নেক্সট আপনাদের কোনো পছন্দের জেলায় আমি রুহানে গিয়ে হাজির হব এবং আপনাদের সাথে দেখা করে হয়তো আমাদের এই কাজটুকু আমরা আরও বড় আকারে করতে পারবো। তো আপনাদের আমি সহযোগিতা কাম্য করতেছি। আর আমি রুহানে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। I was lost in a city dream, and I was at home again beside the stream. Guys, ছোট্ট একটা উদ্যোগ নিলাম। আজকে থেকে চেষ্টা করব বিভিন্ন জেলায় গিয়ে, যে যে জেলায় যাই, 2-5টা বৃক্ষ রোপণ করার জন্য। আসলে আমি এতদিন যাবত ব্লগ করতেছি, আমার কাছে কেন জানি একটু শূন্যতা লাগতেছে। কিছু একটা নেই। আসলে এই ছোটো ছোটো উদ্যোগ, আমি রুহান যে সিলেট বিভাগে আসলাম, এটা আমার একটা সিগনেচার হিসেবে থেকে যাবে, এটা আমার জন্য প্রাপ্তি থাকবে। মানুষ আসলে তিনটা আমার মানুষ বললেও নাকি পাই। প্রথমত হলো যে বৃক্ষ রোপণ করা। এই বৃক্ষের নিচে যতদিন মানুষ ছায়া নিবে, এই বৃক্ষ থেকে যতদিন ফল খাবে, অতদিন মানুষ মরার পর পর্যন্ত তার আমল, কিন্তু তার আমল নামায় লেখা থাকবে। তো যাই হোক, আমরা এসব কিছু বাদ দিই। তবে আপনাদের কেমন লাগলো আমার এই উদ্যোগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন, তখন আমরা সুনামগঞ্জ ব্লগও শ্যুট করা শেষ হয়ে গেছে প্রায়। তো আমাদের নেক্সট যে জেলাতে আমরা যাচ্ছি, সেটা হলো যে লালমনিরহাট এবং হলো যে কুড়িগ্রাম। ওখানকার কোনো ভাই ব্রাদার যদি থেকে থাকেন, আমার এই ছোট্ট উদ্যোগে যদি আপনারা অংশীদার হতে চান, প্লিজ আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যাবেন এবং আমাকে আশা করি আপনারা হেল্প করবেন। আমি চাই বিভিন্ন জেলায় আমি রুহানের একটা সিগনেচার থেকে আসুক। এই যে রুহান ব্লগের যত ভিউয়ার্স আছে, তাদেরকে ডেডিকেট করে আমার এই উদ্যোগটা।